আজ 22শে শ্রাবণ। আজকের দিনেই আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণত্যাগ করেছিলেন। আজকে তার 82তম মৃত্যুবার্ষিকী দিবস। সেই কারণেই আজকে আমি চলে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আজকের দিনে এবং 25শে বৈশাখ এই দুই দিনই একমাত্র জনসাধারণের জন্য অবাধে প্রবেশ থাকে, মানে এই দুই দিন কোনো রকম টিকিট লাগে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি দেখার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। আমি আজকে চলে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আজ হচ্ছে 22শে শ্রাবণ, তো সেই হিসাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের কিছু শ্রদ্ধাঞ্জলি উৎসব হবে। উৎসব বলতে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে, যেমন কিছু ছোটোখাটো গান এবং নাটক বলতে পারো বা আবৃত্তি, এইরকম মাধ্যমে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। তো আমি সেটাই দেখতে যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে। যারা দমদম থেকে আসবে তারা গিরিশ পার্কের দিকে একদম সামনের দিকে উঠবে, আর যারা কবি সুভাষ থেকে আসবে তারা একদম পিছন দিকে উঠবে, মানে গিরিশ পার্কে যখন নামবে তখন একদম পিছন দিকে, কারণ এটা হচ্ছে কবি সুভাষের দিকে যেতে একদম সামনের দিকে গেট থেকে বাঁ দিকে। তাহলে চলো আমরা আস্তে আস্তে হাঁটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে। আর যদি আজকে কপাল ভালো থাকে, যদি ঢুকতে দেয়, এন্ট্রি করতে দেয়, তাহলে আমি দেখতে পাবো যে মানে রবীন্দ্রনাথের যে বাড়িটা, ভেতরের অন্দরমহলটা, সেটাও দেখতে পাবো। তাহলে চলো দেখি। এই রাস্তাটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, আর আমি যাবো সোজা। সোজা কিছুটা যাওয়ার পর ডান দিকেই হচ্ছে বেঁকে যাবো, সেখান থেকে আরও কিছুটা হাঁটলে আমরা পৌঁছে যাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট, আর আমি এই দিক দিয়ে এলাম। একদমই কাছে, 5 মিনিটও হাঁটতে হবে, 2 থেকে 3 মিনিট হেঁটে জোড়াসাঁকো গেটটা পেয়ে গেলাম ঠাকুরবাড়ি, আর এই গেট দিয়েই ঢুকবো। আমি তোমাদের মেট্রো করে কিভাবে আসতে হবে সেই রাস্তাটা বলে দিয়েছি, কিন্তু যারা শিয়ালদা স্টেশন থেকে আসবে তারা সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে বাস ধরে তোমরা নেমে যেতে পারো এমজি রোড বা চিৎপুরে। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আর তার ঠিক পাশেই রয়েছে রথীন্দ্র মঞ্চ, এইখানেও বিভিন্ন অনুষ্ঠান হয়। তারপরেই হাঁটতে হাঁটতে আমি চলে এলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে আমি এলাম, ওই মেন গেট দিয়ে হয়ে এই দিক দিয়ে এসে তারপর ডান দিকে ঢুকলাম। এই ডান দিকে ঢুকে এই হচ্ছে জোড়াসাঁকো গেট। চলো একদম সামনে ঢুকে দেখো, দেখা যাচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বলে লেখা আছে। আর তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও তারাও হাওড়া স্টেশন থেকে বাসে করে গণেশ টকিজ বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকেও কিছুটা হাঁটলেই পৌঁছে যাবে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তাছাড়াও চিৎপুর বাস স্ট্যান্ড বা এমজি রোড বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকেও মিনিট 10 মতো হাঁটলে তোমরা পৌঁছে যাবে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত একটি প্রাচীন বাড়ি। আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এবং এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয়, যেটি 1961 সালে সরকারের দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন বর্তমানে এই বাড়িটিকে রবীন্দ্রভারতী মিউজিয়াম নামে রাখা হয়েছে এবং এটি 1961 সালে সরকারের দ্বারা প্রথম এটি মিউজিয়ামে পরিণত করা হয়েছিল। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটি দ্বারকানাথ ঠাকুর 1800 দশকে তৈরি করিয়েছিলেন। দ্বারকানাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা এবং তার পিতার নাম ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটি, যেটি বর্তমানে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে, এখানে অনেক গ্যালারি আছে এবং সেই গ্যালারিতে বিভিন্ন ধরনের আঁকা রয়েছে, আর তার সাথে রবীন্দ্রনাথের বিভিন্ন ঘর, মানে উনি ওনার ডাইনিং রুম, কিচেন, তারপরে শোবার ঘর সমস্তটাই রয়েছে। তার সাথেও উনি বাইরে যেসব দেশে ঘুরতে গিয়েছিলেন এবং যাদের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন সেই সবই ছবি আকারে এবং লেখার আকারে এই গ্যালারিতে রাখা আছে, এবং তার সাথে ওনার আসবাবপত্র, মানে উনি যে চেয়ারে বা যে খাটে শুতেন, তারপর উনি যে পোশাক পরতেন,
যে পাত্রতে খেতেন সবই এই মিউজিয়ামে রাখা আছে। এই মিউজিয়ামটি প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করা হয় না। শুধুমাত্র 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এই দিন দুটিতেই ফটো তোলার পারমিশন দেওয়া হয়। আজকে যেহেতু 22শে শ্রাবণ সেই কারণে রবীন্দ্রনাথের মূর্তিতে ফুলমালা দেওয়া হয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে। আর তার সাথে রবীন্দ্রনাথ যে ঘরে মৃত্যুবরণ করেছিলেন সেই ঘরটিও ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু আজকে ফটো তোলার পারমিশন প্রথমে দিয়েছিল, কিন্তু যখনই মানে ফার্স্টে ডাইনিং রুম আর কিচেনটা যেই আমি ফটো তুললাম, তারপরে যখন শোবার ঘরে ফটো তোলার জন্য গেলাম, সেই মুহূর্তেই বলা হলো যে আর ফটো তোলার পারমিশন নেই। তো সেই কারণে আমি আর আদার্স রুমগুলো তোমাদের দেখাতে পারলাম না। সেই কারণে বলবো তোমরা যে কোনো একটা সময় করে চলে এসো এই মিউজিয়াম দেখতে। মিউজিয়ামটি খুবই সুন্দর, এলে তোমাদের মনে হবে যে একটা অন্যরকম পরিবেশে এসেছি। এটা হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ এই দিন দুটি বাদ দিয়ে তোমরা যে কোনো দিন আসলে তোমাদের 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। মানে 20 টাকা করে টিকিট কাটার পর তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। আর শুধুমাত্র বাইরের যে বিল্ডিং সেইটার ফটো তোলার জন্য তোমাদের 50 টাকা করে টিকিট কাটতে হবে, তবেই তোমরা শুধুমাত্র বাইরের বিল্ডিংটার ফটো তুলতে পারবে। আর ভেতরে কোনো রকমভাবে কোনো ফটো তোলার পারমিশন নেই। আমি ভিডিওতে তোমাদের খুবই অল্প পরিমাণ কিছুটা দেখাতে পারলাম, বাকিটা যেহেতু আমাকে ফটো তোলার জন্য মানে কাউকেই ফটো তোলার জন্য অ্যালাউ করেনি, তো সেই হিসাবে আর দেখাতে পারলাম না। সেই জন্য তোমরা যে কোনো একটা সময় করে এই গ্যালারিতে চলে এসো এবং নিজেদের চোখেই দেখে নাও। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র যে কবি ছিলেন তা তো নয়, উনি একজন বড় মাপের সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, খুব ভালো ছবি আঁকতেন, তার সাথে খুব ভালো কবিতা লিখতেন। মানে মোট কথা ওনাকে আমরা এই কারণেই বিশ্বকবি বলে জানি, তার কারণ ওনার একার পক্ষেই একমাত্র এত কিছু করা সম্ভব ছিল। আর এশিয়ার মধ্যে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন যে ছবিটি দেখছো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর ছবি, আর এটা হচ্ছে রান্নাঘর যেখানে মৃণালিনী দেবী নিজের হাতে রান্না করতেন। আর মৃণালিনী দেবী খুব ভালো একজন রাঁধুনি ছিলেন, মানে উনি খুব ভালো রান্না করতে পারতেন। আর এটাই হচ্ছে মাটির উনুন যেখানে উনি রান্না করতেন। বর্তমানে এটা আর মাটি নেই, সিমেন্ট দিয়ে পুরো গেঁথে দিয়েছে। আর এটি হচ্ছে ডাইনিং রুম যেখানে কবি বসে খাওয়া দাওয়া করতেন। দেখুন চেয়ার টেবিল রাখাই আছে, এই চেয়ার টেবিলে বসেই কবি খাওয়া দাওয়া করতেন। আর এর ঠিক পাশেই রয়েছে শোবার ঘর। ঘরটিতে কবির পোশাক মানে ব্যবহৃত যে পোশাকগুলো সেইগুলো এই রুমে রাখা আছে, আর তার সাথে কিছু ছবিও রাখা আছে। আর এর ঠিক পাশেই হচ্ছে কবির শোবার ঘর। এরপরেই তোমরা দেখতে পাবে এই বিশ্বভারতীর ছেলেমেয়েরা নিজেদের গলায় গান করলেন এবং কবিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন। আর এই রুমটিতেই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।